সবচেয়ে আবেদনময় অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত দীর্ঘদিন ধরেই গ্ল্যামার জগতের বাইরে রয়েছেন। পর্দায় আর আগের মতো উপস্থিতি নেই এই অভিনেত্রী। রয়েছেন একান্তই নিজের জগতে। মাঝে মাঝে মিডিয়ার মুখোমুখি হলেও বলিউড সম্পর্কে নিজের তিক্ত অভিজ্ঞতার কথাই ব্যক্ত করেন সব সময়। এবারেও জানালেন মিডিয়া নাকি সব সময় তার আকর্ষণীয় শরীর নিয়েই পড়ে থাকে। এর আগেও কাস্টিং কাউচ সম্পর্কে মুখ খুলেছিলেন তিনি। অভিযোগ করেছিলেন কাজ পেতে হলে নায়কদের সাথে ঘনিষ্ঠ হতে হয়, রাত তিনটায় ডাকলেও যেতে হয় তাদের রুমে। ভিন্ন ভিন্ন সময় নিজের উত্তপ্ত বক্তব্যের মাধ্যমে সাড়া ফেলে দেন মল্লিকা। সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে মল্লিকা তার প্রতি মিডিয়ার নেতিবাচক সম্পর্কে কথা বলেন। তিনি বলেন, একটা সময় ছিল যখন আমি মিডিয়ার একটি নির্দিষ্ট অংশে সত্যিকার অর্থে বঞ্চিত এবং হয়রানি অনুভব করতাম, কারণ তারা শুধু আমার শরীর নিয়েই পড়ে থাকে। মিডিয়ার চোখে মল্লিকা মানেই আবেদনময়ী একজন। তার একটি আকর্ষণীয় শরীর আছে, তাকে বিকিনিতে সুন্দর দেখাচ্ছে, এসব মুখরোচক প্রতিবেদনেই আমি সীমাবদ্ধ। মিডিয়ার নজর আমার শরীরের দিকে, অথচ আমি যোগ ব্যায়াম করি, আমি নিরামিষভোজী, আমি সামাজিক বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত। মিডিয়া আমার সেসব দিক নিয়ে কখনো কথা বলেনি। মল্লিকা আরো বলেন, মানুষ কেবল আমার ব্যক্তিত্বের একটি দিক বেছে নিয়েছে, তারা আবেদনময়ী মল্লিকাকেই চেনে, অথচ আমি একজন অভিনয়শিল্পী। মল্লিকা তার অভিনয় জীবন শুরু করেছিলেন মার্ডার সিনেমা দিয়ে। আলোচিত সেই সিনেমাটি তার খোলামেলা সাহসী অভিনয় রাতারাতি তাকে তারকা খ্যাতি এনে দেয়। এরপর বলিউডে আবেদনময়ী অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি। বলিউড পেরিয়ে হলিউডেও বেশ কিছু সিনেমায় কাজ করেছেন মল্লিকা। মাঝে বেশ লম্বা সময় অভিনয় বা গ্ল্যামার জগৎ থেকে দূরে ছিলেন এই অভিনেত্রী, তবে আবারও পর্দায় ফিরেছেন বলে জানিয়েছেন মল্লিকা। কমেডি ওয়েব সিরিজ বু সাবকি ফাটেগিতে অভিনয় করবেন তিনি। এই হরর কমেডিতে ভূতের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন মল্লিকা। মেহজাব তালিব, নিউজ ডেস্ক।